আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমরা এখন তহিদুল আসমা ও শেফাত এর পরিচয় জানব আর তা হল কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর নাম ও সিফাত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেগুলোকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা কোনো ধরনের পরিবর্তন বিনষ্টকরণ পদ্ধতি বর্ণনা ও দৃষ্টান্ত প্রদান ব্যতীত আল্লাহ তাহারা নিজেকে যে সকল নামে ও গুণে তাঁর কিতাবে বা তার রসুলের মাধ্যমে গুণাম গুণান্বিত করেছেন সেক্ষেত্রে তাঁর একত্ব ঘোষণা করা আর তা হচ্ছে আল্লাহ তা আলা যা নিজের জন্য সাব্যস্ত করেছেন তা তার জন্য সাব্যস্ত করা এবং আল্লাহ তা আলা যা দূরভি দূরীভূত দূরীভূত করেছেন তা দূরীভূত করা কোনো ধরনের পরিবর্তন বিনষ্টকরণ পদ্ধতি বর্ণনা ও দৃষ্টান্ত প্রদান করা ব্যতীত